নই ভিডিও কলে এসে আমাকে দেখিয়ে দিয়েছে, দাদা এইটা করো ওইটা করো, এইভাবে করে করে মেশিন প্রত্যেকটা মেশিন চললে তিনটে বছরের মেশিন চললে ছোটো তো খাটো হবে, বড় আজ পর্যন্ত কোনো রকম কোনো বড় মেশিন মুড়ি মেশিন নিয়ে আমি ফেস করি। আজকে আমি তিন বছর পরে গেলাম এখানে, তিন বছর পরে গেলাম এই আমরা এসেছিলাম, সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিও। তো যাই হোক, সেটাই হচ্ছে আমার বক্তব্য যে এই একটা জায়গা আছে যেখানে ঠকবার কোনো প্রশ্ন নেই, না এটা ঠকানোর মানুষ এবং ব্যবহার তো অমায়িক। আগের ভিডিওতেও বলেছিলাম যে মনে হয় যে আমি আমার নিজের বাড়ির মধ্যেই আছি, এই মানুষগুলো বহু বছরের চেনা। তো সেটা যাক, ব্যবহারটা পরে করো, প্রফেশনালিজমে আসি, আফটার সেল সার্ভিস থেকে শুরু করে সমস্ত দিক থেকে গাইডেন্স সব দিক থেকে নাম্বার ওয়ান। এই এর কাছে অন্য কোথাও নেই, আমরা কোথায় যাওয়ার জন্য যাচাই করতে যেতে হয়নি। আমার হচ্ছে রাজপুর সোনারপুর চৌহাটিতে বাড়ি, সেই মেশিন এখনো চলছে, এবার বাতাসে আমি নিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে নকুল একদম। আমি তো মুড়িতে না, এ জানে আমাদের সবাই জানে যে আমরা কীরকম ভাবে সহযোগিতা করি, যত রকম কাস্টমারকে ফোন করিয়েছে বা ই করেছে আমরা একদম ট্রু একদম জিনিস একদম একদম কোনো রকম কোনো অসুবিধা নেই। আর এই যে মানুষজন সোনারপুরে মেশিন চালাচ্ছে তো আমাদের দেখেছেন কি সোনারপুর? না ওখানে যাইনি, আমরা ওখানে কোথাও এখনো সেই জানি, এই নিজের হাতে আজকে নিজে এসে যার জন্য বললাম যে আমি নিজের হাতে বানাবো। বাতাসটা 100% পারফেক্ট হয়নি, 90% পারফেক্ট হয়েছে, বাকি যেটুকু আছে মাইনার অ্যাডজাস্টমেন্ট ফাইন টিউন ওটা করে নেবো আমার নিজের হাতে হয়ে গেছে। তাতে কিন্তু মুড়ি মেশিনের থেকে অনেক লাভজনক ব্যবসা, হ্যাঁ এটা জানবেন, 5 টাকার উপরে প্রফিট থাকবে একদম একদম একদম। আমাদের শুভঙ্করদার তো অনেক বেশি প্রফিট থাকে, কারণ ও হ্যাঁ ওর লেভেলে করে, আমরা আমাদের লেভেলে করবো। এবং সত্যি কথা বলতে গেলে যে এই জিনিসটা শিওর যে আমরা ঠকবো না, এই জন্যই এসেছি আর নিশ্চিন্তে এসেছি, এই মেশিনটা যাবে আমাদের বাড়িতে। আর একবার শুভঙ্করকে নিয়ে যাবেন বাড়িতে, হ্যাঁ একবার, মানে ওকে প্রথমে একবার 4 কুইন্টাল 5 কুইন্টাল বাতাসা করিয়ে দেখে নেবেন। হ্যাঁ গুড় বাতাসা, গুড় বাতাসা সহজ, চিনির বাতাসা মানে সাদা বাতাসা করা একটু জটিল, খালিতে চালিয়েছেন, খালিতে মেশিনটা চালিয়েছেন, খালিতে ওই পাশে মেশিনটা চালিয়েছিলাম, তারপরে এই মেশিনটা না, যেটা চালালে সব একই, মানে খালি দেয় 2-3 ঘন্টা চালান এখন, হ্যাঁ ওই তো, তাহলে কী হবে খারাপ হয়ে গেলে কিছু নয়ম ঠিক করে দেবে, মানে যেমন খুশি রাফ ইউজ করে চালান তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ কন্টিনিউ চালাক, আরেকটা পাক দেখি দেখি করা যায়, আরেকটা পাক দেখুন দেখুন, কোনো অসুবিধা নেই। একটা চিনির পাক করে নিই, একটা চিনির পাক জটিল, গুড়ের পাকই ভালো, হ্যাঁ না চিনিরই করুন, চিনিরই করুন তাহলে, চিনিরই করুন, হ্যাঁ চিনিরই করুন, চিনিরই করুন। দেখো দেখে নিয়েছি, এবার ফাইন টিউনের ব্যাপার আছে, বিশেষ কোনো ব্যাপার নেই, এটা ঠিক আছে হয়ে যাবে, কোনো অসুবিধা এটা মুড়ির মতো।